আপনারা জানেন গত 1 ফেব্রুয়ারি ভারতবর্ষের বাজেট পেশ করেছেন, যদিও এটা ভোট অন অ্যাকাউন্ট, নির্বাচন আসছে বলে 3 মাসের বাজেট। এই বাজেটে আমরা যা দেখলাম, অনেক কিছু বলা হয়েছিল বাজেট বিরাট হবে, বাজেটে বিশেষ করে যুবকদের কৃষকদের এই কথাগুলো আরও বড় করে থাকবে, কিন্তু দেখা গেল বাজেট পেশ করার পরে এটা একেবারে অন্তঃসারশূন্য। ভারতবর্ষের জনগণের কোনো কথা এই বাজেটে প্রতিফলিত হয়নি। সবচেয়ে বড় যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম সবাইতে এটা প্রকাশিত হয়েছে, এই বাজেটে বোধহয় সবচেয়ে কম টাকা ভারতবর্ষের কৃষি এবং কৃষক সমাজের জন্য রাখা হয়েছে, সবচেয়ে অবহেলিত দেশের কৃষক সমাজ। এবং রেগার যে মানরেগার যে প্রজেক্ট, এই সরকার প্রথম থেকেই তার বিরোধী, কিন্তু তুলতে পারছে না যেহেতু পার্লামেন্টে একটি আইন হয়ে রয়েছে। প্রতি বাজেটে তার বরাদ্দ কমানো হয়েছে, 3 মাসের বাজেটও দেখা গেল আবার পুনরায় তার উপর চুরি চালিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শাড়িটা পরেছে খুব ভালো, হ্যাঁ বক্তৃতাও খুব ভালো করেছেন, কারণ জেএনইউ স্কলার তো, কিন্তু ভারতবর্ষের মানুষের কিছু হয়নি, এই রেগার বরাদ্দ আবার কমিয়ে দিয়েছে। তাই সংযুক্ত কিষাণ মোর্চা এবং আমাদের যে সংগঠনগুলো, কৃষক সংগঠনগুলো, ক্ষেত মজুর সংগঠনগুলো এবং আমাদের রাজ্যে সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আজকে 3 তারিখে রাজ্যের প্রতিটি জেলা মহকুমায় এই বাজেট পুরানো হবে। ইতিমধ্যেই যদ্দূর খবর নিয়েছি, সকালে আমাদের একটা মিটিং ছিল, আমরা পারিনি যে ধর্মনগরে সেখানে এই বাজেট জ্বালানোর যে কর্মসূচি সেটা আমাদের সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত ইউনিয়ন তারা করেছেন, গোমতি জেলা উদয়পুরে তারা করেছেন, বিশালগড়ে সেখানে আমিও ছিলাম, বিশালগড়ে আমরা সেখানে সেটা জ্বালিয়েছি। এখন কেন্দ্রীয়ভাবে আমাদের আগরতলায় এই কর্মসূচি সেখানে হচ্ছে, এটা জ্বালানোর মধ্য দিয়ে গোটা দেশের কৃষকদের যে প্রতিবাদ এই বাজেটের বিরুদ্ধে, এটার বহিঃপ্রকাশ আমরা করতে চাই। আমরা এটা মানছি না, এটা কৃষক বিরোধী, জনবিরোধী এবং দেশের শ্রমজীবী মানুষের বিরোধী। তাই আমরা এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের কাছে কথা বলছি, কথা বলার পরে আমরা এখন আমাদের এই যে বাজেটের যে কপিটা, প্রত্যয়িত নকলটা, এটা আমরা আমাদের নেতৃত্ব এখানে আপনাদের সম্মুখে এটাকে আমরা জ্বালিয়ে তার প্রতিবাদ সংগঠিত করছি। এই হলো আজকে আমাদের কথা। 3 মাসের কিন্তু একটি সরকারের বাজেট হইলো তার অর্থনীতি প্রতিফলিত হয়, বাজেটের মধ্য দিয়েই আমরা লাভ লোকসান কি হবে না হবে, কোন কর্মসূচি হবে কি হবে না, তার প্রতিফলন হয়। তাই বাজেট যতই ছোট হোক না কেন, এটা নিয়ম অনুযায়ী ভোট অ্যাকাউন্ট হবে, যেহেতু সামনে ভোট আছে। এই সরকার পারে না 1 বছরের বাজেট করতে, ওরা এটা সব জায়গাতেই নিয়ম এটা, কিন্তু ভোট অ্যাকাউন্ট হলো মূল বাজেটের বিষয়গুলো ভোট অ্যাকাউন্টে প্রতিফলিত হয়, কিন্তু প্রতিফলিত হলি না। আমাদের ফসলের ন্যায্য দাম, যেটা আমাদের স্ট্যান্ডিং ডিমান্ড, লিখিত চুক্তি আছে আমাদের সঙ্গে সরকারের, একটি শব্দ নাই। এই সরকারের আমলে মোদীর 10 বছরের মধ্যে 1,475 জন কৃষক আত্মহত্যা করেছে, কোথায় গেল? ঋণ মুকুবের একটি কথা নাই, সরকারি বেসরকারি কার ঋণ মুকুব হয়েছে? ওই পুঁজিপতিদের সবচেয়ে বেশি ঋণ মুকুব হয়েছে আদানির, তাহলে কৃষকরা কি পেল? এবং এই বাজেটও কৃষকদের জন্য কিছু নাই, কিন্তু বলছে যে বিদেশের পুঁজিপতিরা এসে আমাদের ভারতবর্ষে নিয়োগ করবে, তার দরজা খুলে দেওয়া হলো বাজেটে।
ওটা কি ব্যাপারটা কি তিন মাসের হলো ওইটা এটা তো প্রতিফলিত হয় এই লোকসভায় দুদিন আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন যেই বাজেট সারা ভারত কৃষক সভা অল ইন্ডিয়া এগ্রিকালচারাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ইউনিয়ন বলেছে কৃষক এবং খেত মজুর বিরোধী পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী এই বাজেট এর বিরুদ্ধে আমাদের আজকে বিক্ষোভ আমরা এখানে কর্মসূচি নিয়েছি এই বিষয়ে আমাদের সংগঠন সারা ভারত কৃষক সভা রাজ্য সভাপতি কমরেড রঘুদেব বর্মা কমরেড পবিত্রগড় উপস্থিত আছেন খেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক কমরেড শ্যামল দে উপস্থিত আছেন তার সঙ্গে এই দুই সংগঠনের রাজ্য এবং জেলা নেতৃত্ব উপস্থিত আছেন এবং অন্যান্য কর্মী সমর্থকরা রয়েছেন এখানে আজকে এই কর্মসূচি সম্পর্কে বলবেন।